আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমাদের এই ওয়ালটন ফ্যালকন ট্রিমারটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, একটি প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন আছে, তার মধ্যে একটি কমন প্রশ্ন হচ্ছে, কালকেও একজন জিজ্ঞাসা করলেন যে এটা চালানোর পর, এই যে আমি চালিয়ে দিলাম, এটা কিন্তু চলছে এখন, এবং এটা হচ্ছে নর্মাল স্পিড, এটা আরেকটা এখানে আরেকটা ক্লিক করলে, ডবল ক্লিক করলে স্পিড আরও বাড়ে, এই যে এখন ফুল স্পিডে চলতেছে, মানে এটা হচ্ছে অপার স্পিড আর আগেরটা ছিল নর্মাল স্পিড, এখানে আরেকটা ক্লিক করলে এটা কমে যাবে, মানে অফ হয়ে যাবে, আরেকটা ক্লিক করলে এই অফ হয়ে গেল। আচ্ছা, যেটা আমি দেখাতে চাচ্ছি মূলত, যেটা প্রশ্ন করে মানুষ, আপনারা অনেকে প্রশ্ন করে জানতে চাচ্ছেন যে এটা কি, এটা অন করার পর আপনার এই যে সামনে যেই ক্লিপগুলো আছে বা স্টেপগুলো আছে সেগুলো ছাড়া এমনিতে যে অনেক ট্রিমারে ঘোরানোর মাধ্যমে বা অন্য কোনোভাবে সামনে পিছনে নেওয়ার মাধ্যমে এই যে হাফ মিলিমিটার বা 1 মিলিমিটার করে এখানে কমে, কোনো স্টেপ ছাড়াই, ক্লিপ ছাড়াই এখানে কমানো যায়, একটু কমানো বাড়ানো যায়, তো সেটা কি এটার মধ্যে করা যায় কিনা অনেকে প্রশ্ন করছেন, বিশেষ করে কালকে একজন প্রশ্ন করলেন এই এই বিষয়টায়। তাই মূলত আমি এই ইয়াটা ভিডিওটা শর্ট ভিডিওটা করতে চাচ্ছি, সেটা হলো এই যে এটা আমি এখন চালাচ্ছি, হ্যাঁ এখন চলছে, এটা 100% চার্জ ছিল, দু একবার এই টেস্টিং বা করার কারণে একটুখানি কমছে, এখন দেখতে পাচ্ছেন 99% চার্জ আছে এটা, অথচ এটা আমি একবারও চার্জেও লাগাইনি, ঠিক আছে, এটা এটা কোম্পানি থেকেই ফুল চার্জ ছিল শুরুতেই। আচ্ছা, যেটা দেখাচ্ছি এই যে এটা এখন হচ্ছে, এটা লাগানোর পর সবচেয়ে বড়, মানে চুল সবচেয়ে বড় থাকবে, এখন এটাতে যদি আপনি আরও কমাইতে চান তাহলে কী করতে হবে, যে এই জায়গাটায় এই যে উপরে যে রিজটা আছে, একটু উঁচা জায়গা আছে একটা প্লাস্টিকের, এই যে এটা, এইটাকে সামনের দিকে হালকা ধাক্কা দিতে হবে, সামনের দিকে এ আমি দিলাম এখানে। আচ্ছা, আবার একটু লক্ষ্য করবেন এখানে 1.8 মিলিমিটার আছে, যখন আমি সামনে ধাক্কা দেবো হালকা করে তখন এটা একটুখানি কমে যাবে, এই যে 1.6 মিলিমিটার হয়ে গেল, এটা যদি আপনি আরেকটু ধাক্কা দেন অল্প করে, এটা হচ্ছে 1.4 মিলিমিটার হয়ে গেল, এবং আবার একটু ধাক্কা দিলে এটা সামনে যখন গেল তখন এটা সম্পূর্ণটা চলে গিয়ে 1 মিলিমিটার হয়ে গেল। তার মানে এখন আপনি এই যে এখানে যে ইয়াটা ছিল, এই যেটা, এটা এখন একেবারে উপরে সামনে যে ইয়াটা অংশটা আছে সেটার সাথে কিন্তু মিলে গেছে, তার মানে চুল সর্বোচ্চ একেবারে সবচেয়ে খাটো হয়ে যাবে এইভাবে দিলে, এই 1 মিলিমিটার দিলে, মানে এটা অনেকে জিরো সাইজ বলে, এটা হচ্ছে জিরো সাইজ, একেবারে শেপ করার মতো হয়ে যাবে। আবার এটা পিছনে আনতে হলে আপনার যে এখানে যে যে একটা সুইচ আছে, সুইচ বাটন, এটাতে ক্লিক করলেই নিচে নিলেই, এই যে নিচে নিলাম চলে আসলো পিছনে, এই হচ্ছে বিষয়। তো এই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যারা এই বিষয়ে জানতে চেয়েছিলেন, যাদের জানার আগ্রহ ছিল তাদেরকে দিয়ে দিচ্ছি এটা, ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখে এই প্রশ্নের আশা করি সুন্দর উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।